देशे विभिन्न जेलार सड़क दुर्घटनाय निहत हुए 16 जन। मानिकगंज, टांगाइल और गाजीपुरे घटे जावा एसब सड़क दुर्घटनाय निहतदेर मध्य रयेछे एकई परिवारेर 6 जन। एछाड़ा ढाकार मतिझिल और जात्राबाड़ीते सड़क दुर्घटनाय मारा गेछे आरो 2 जन। प्रतिनिधिदेर तथ्य छबिते जानाछेन ओफि इस्लाम। मानिकगंजे दौलतपुरे बस और सीएनजी अटोरिक्शा संघर्षे एक ही परिवारेर 6 जन सह 7 जन निहत हुए। दुपुरे मानिकगंज दौलतपुर सड़केर मूलकान्दी एलाकाय स्वजनरा एक शिशुके डाक्तार देखाते निये जावार समय एई दुर्घटना घटे। निहत अपरजन सीएनजी चालक। एदिके सकाले टांगाइलेर मिर्जापुरेर कुर्नी एलाकाय यात्रीबाही बासे ट्राकेर धक्काय घटनास्थले 4 जन निहत हय। परे आहत 7 जनके स्थानीय हासपाताले नेওয়া हले सेखाने आरो 2 जन मारा जाय। অন্যদিকে সকালে গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা যায়। সব লোক নিচে নামছিল, নামার পরে যে আপনার যে ওইখানে গাড়ির পাশে যে ছিল, পরে টাকা এসে মারা দেওয়ার পরে ওখানে ব্যাকে মানে নিচে পড়ে গেছে। পা ছিল, তারপরে ব্যস্ত ছিল, ওরা ওইখানে আটকা পড়ছিল। পরে সব আমরা পাশের রুমে থেকে উঠে দৌড় পেয়ে তারপর বের করছি। ঢাকামুখী যে ট্রাকটা আসছিল, ট্রাকটা পিছন থেকে যাত্রীদের সহ কিছু যাত্রী নিচে নামিয়েছিল, ওদের সহ আর কি চাপ দেওয়ার কারণে 6 জন মৃত্যুবরণ করে। রাজধানীর মতিঝিলে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো 4 জন। অন্যদিকে যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। দৈনিক বাংলা থেকে আপনার রাজুকের দিকে সিএনজি একটা আসতেছিল, তখন ওই সামনাসামনি লাগছে, ড্রাইভার আহত হয়েছে আর যাত্রীরাও গুরুতর আহত হয়েছে। এর মধ্যে একজন এই নুসাইবা আক্তার নামে 10 বছর। একই ঘটনায় অপু নামে আরো এক শিক্ষার্থী আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। অভি ইসলাম, টিভি।